প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা দাখিল নবম শ্রেণীতে অধ্যয়নরত আছো, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা চলতেছে। তো এই ভিডিওতে আমি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2024 আকাইদ ও ফিকা প্রশ্নটি শেয়ার করতেছি। আমি একই ভিডিওতে তোমাদের সাথে আকাইদ, ফিকা এবং সৃজনশীল বা তোমাদের লিখিত রচনামূলক বা নৈবেত্তিক যেটা, সম্পূর্ণ ভিডিওটি একই সাথে শেয়ার করতেছি। রিকোয়েস্ট থাকবে ভিডিওটি স্কিপ না করবা, টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, এতটুকু রিকোয়েস্ট রয়েছে। তোমাদের জন্যই কিন্তু এই ভিডিওগুলো তৈরি করা, তোমরা যদি টেনে টেনে দেখো এতে করে কিন্তু আসলে তোমরা লাভবান ঠিকই হও, আসলে আমার যে কষ্টটা সেটার কোনো মূল্যায়ন থাকে না। সেই জন্য রিকোয়েস্ট করব, আমি যেহেতু তোমাদের উপকারের জন্য ভিডিওগুলো বানাচ্ছি, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে, এতটুকুই রিকোয়েস্ট। ভিডিওটিতে লাইক কমেন্ট করবে, পারলে শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের সাথে। চলুন শুরু করছি একাইদ ফিকা বহু নির্বাচনী প্রশ্নটি প্রথমে শেয়ার করতেছি। তো 1 নম্বর হচ্ছে, ঈমান অর্থ কি? আন্তরিক বিশ্বাস, আন্তরিক মহব্বত, আন্তরিক প্রমাণ, অন্তরের নির্যাস। 2, যে তাসাউফ অর্জন করলো না সে কি? মুনাফিক, ফাসিক, কাফির, জিন্দিক। ঈমান এর মূল ধাতু কি? ইয়া মিম নুন, হামজা মিম নুন, ইয়া মিম নুন, মিম ইয়া নুন, নুন আলিফ নুন। হাদিসের ভাষ্যমত ইসলামের ভিত্তি 3টি, 4টি, 5টি, 6টি। আল্লাহ আরশ শব্দের অর্থ কি? সিংহাসন, মালিক, ক্ষমতা, শক্তিশালী। আকিদার বিশুদ্ধতা দ্বারা কি হয়? আমল কবুল হয়, মকবুল হয়, আমল সুন্দর হয়, সওয়াব বৃদ্ধি পায়, সৌন্দর্য বৃদ্ধি হয়। আর তরিকা শব্দের অর্থ কি? পন্থা, আদর্শ, আবৃত্তি, বিধান। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, ইমানের কয়টি শাখা রয়েছে? 70, 80, 70-এর অধিক, 90। তাজকিয়া মানে অপবিত্র, পবিত্রতা, অন্তর পরিষ্কার। 10 নম্বর হচ্ছে, ওসিলা কি? যার দ্বারা অন্যের নৈকট্য লাভ করা যায়, যার দ্বারা আল্লাহর হুকুম পালিত হয়, ইসলাম সমুন্নত হয়, সুন্দর জীবন গঠন করা যায়। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, সকল ইবাদতের হকদার আল্লাহ ও রাসুল, একমাত্র আল্লাহ, আল্লাহর অলি, আল্লাহর বান্দা। 12 নম্বর, ওসিলা শব্দের শাব্দিক অর্থ কি? সাহায্য চাওয়া, ক্ষমা প্রার্থনা, মধ্যস্থতা, সুপারিশ। 13 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অজুর ফরজ? বিসমিল্লা বলে শুরু করা, মুখমণ্ডল ধৌত করা, গড়গড়া সহ কুলি করা, নাকে পানি দেওয়া। 14 নম্বর, জুমার নামাজের জন্য গোসল করার হুকুম কি? ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব। 15, নাওয়াকিদুল উজু কয়টি? 7টি, 8টি, 9টি, 10টি। আত্মহারা শব্দের অর্থ কি? পবিত্রতা, অপবিত্রতা, পবিত্র করা, পরিচ্ছন্ন হওয়া। 17 নম্বর, আল মাউল মাস্তামুল কাকে বলে? যে পানি কখনো ব্যবহার করা হয়নি, যে পানি ব্যবহার করা হয়েছে, পুকুরের আবদ্ধ পানি, সমুদ্রের প্রবাহমান পানি। 18 নম্বর প্রশ্ন, শুরুল এর হুকুম কি? হালাল, হারাম, মাকরু, মুবাহ। 19 নম্বর প্রশ্ন, গোসলের ফরজ কয়টি? 2টি, 3টি, 4টি, 5টি। 20 নম্বর, নামাজের বাহিরে ফরজ কয়টি? 5টি, 6টি, 7টি, 8টি। ঈদের নামাজের তাকবির কয়টি? 5টি, 6টি, 7টি, 8টি। তারাউই অর্থ কি? পবিত্র হওয়া, প্রশান্তি লাভ করা, সুখ লাভ করা, সবগুলো। 23, জুমার কয়টি আজান? 1টি, 2টি, 3টি, 4টি। ঈদের খুতবা দেওয়ার বিধান কি? সুন্নাত, মুস্তাহাব, ফরজ, ওয়াজিব। খাস কত প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। আম কত প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। উসুলুর ফিকাহের উৎস কয়টি? 2টি, 3টি, 4, 5টি, 6টি। 28 নম্বর প্রশ্ন, খাসের উপর আমল করার বিধান কি? ওয়াজিব, সুন্নাত, নফল, মুস্তাহাব। মুতলাক অর্থ কি? শর্ত সাপেক্ষে, শর্তহীন, শর্ত শর্তার্পে। খাস এর বিপরীত কোনটি? আম, হাকিকা, মাজাজ, মোয়াল। 31 নম্বর প্রশ্ন, মুতলাকের বিপরীত শব্দ কোনটি? খবরে ওয়াহেদ, মকলিদ, মাস্তার, খাস। পুরু বলতে বোঝানো হয়েছে হায়েজ, নেফাস, তহুর, হায়েজের তহুর। আল আখলাক মানে কি? নীতিবিজ্ঞান, নৈতিক বিশ্বাস, নীতি নির্ধারণ, উত্তম ব্যবহার। সাহাবা কারা? ইসলামের অনুসারী, আল্লাহর বার্তাবাহক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুসারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সঙ্গী ব্যক্তি। আল খলাইকুল হামিদা অর্থ কি? প্রশংসনীয় চরিত্র, মন্দ চরিত্র, অপছন্দনীয় চরিত্র, ঘৃণিত চরিত্র। 36 নম্বর প্রশ্ন হচ্ছে, আখলাক শব্দের একবচন কি? কোনটি সঠিক? 37 নম্বর, হুসনুল মাআমিল মানে কি? সদ্ব্যবহার, ওয়াদা পালন, সৎকার, সৎসাহস। 38, মুনাফিকের আলামত কয়টি? 4টি, 5টি, 6টি, 7টি। সদাকহ শব্দের অর্থ কি? মিথ্যা, সততা, ন্যায়পরায়ণতা, জবাবদিহিতা। 40 নম্বর প্রশ্ন, আল মাআমিলা শব্দের অর্থ কি? কথাবার্তা, আলাপ আলোচনা, ব্যবহার, নির্দেশনা। অর্ধবার্ষিক পরীক্ষা 2024 দাখিল নবম শ্রেণী বিষয় আকাইদ আল ফিকা রচনামূলক প্রশ্ন 6টির উত্তর দিতে হবে 6 দশে 60। ক বিভাগ আকাইদ অংশ, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। আকাইদ শব্দের অর্থ কি?
আল আকাইদু সহিহ এর গুরুত্ব বিশ্লেষণ করো। দুই নম্বর হচ্ছে কোরআন সুন্নাহর আলোকে ইমান কাকে বলে, আল মুমিনু কামিল এর জন্য কি কি গুণাবলী অপরিহার্য বর্ণনা করো। খ বিভাগ হচ্ছে ফিকা অংশ, যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দাও, এখানে বিশ। তহারা শব্দের আবিধানিক ও পারিভাষিক অর্থ কি, কোন কোন পানি দ্বারা তহারা হাসিল করা জায়েজ, কোন কোন পানি দ্বারা তহারা হাসিল করা না জায়েজ। চার, ইমামতির জন্য সর্বাধিক গ্রহণযোগ্য ব্যক্তি কি আলোচনা করো। পাঁচ হচ্ছে সালাতুল জুমা আদায় হওয়ার ও ওয়াজিব হওয়ার শর্তাবলী কি কি বর্ণনা করো। তারপরে গ বিভাগ হচ্ছে আখলাক অংশ, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। রাসূলুল্লাহ সাল্লাম এর অনুপম চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। তারপরে হসনুল মাআমিলা বলতে কি বোঝো, মানব জীবনে হসনুল মাআমিলা এর গুরুত্ব আলোচনা করো। তারপরে ঘ বিভাগ উসুলুল ফিকা অংশ, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। খাস কাকে বলে, কত প্রকার ও কী কী প্রত্যেক প্রকারের উদাহরণ হুকুম সহ বর্ণনা করো। মুতলাক ও মাকিদ এর সংজ্ঞা নির্ণয় করো এবং উদাহরণসহ মুতলাকের হুকুম বর্ণনা করো। তারপরে উম বিভাগ হচ্ছে ইলমুল ফিকা ও উসুলুল ফিকাহের ইতিহাস অংশ, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ইলমুল ফিকা এর উৎপত্তি ও ক্রম বিকাশের ইতিহাস সংক্ষেপে আলোচনা করো। উসুলুল ফিকা কাকে বলে, উহার মাওদু ও গরত বা কি বিস্তারিত আলোচনা করো।